হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই যে এই প্যাটার্নটা, শার্টের এই প্যাটার্নটা আমি গত পর্বে এবং এর আগের পর্বে এই দুটা পার্ট আমি বানাইছি। তো এই দুটা পার্ট বানানোর পরে আমি কিন্তু ইয়ার পার্টটা বানানো হয়নি, আমার হলো নেকের কলারের পার্টটা বানানো হয়নি। তো আমার কলার চাইছে কত, বেচাইজ আমার রেল 43 চাইছে, তাহলে 43 আর বক্স প্লাগের যদি আমার 3 হয়ে থাকে 3, তাহলে 43 আর 3 কত 46। তো 46 এর অর্ধেক কত, 23 দুগুণ 46। তো আমার এই নেকটা কত আছে আগে এটা দেখতে হবে। এই জায়গায় হয়ে গেছে হলো 25। তো আমার হোল টু বাটনে যদি 46 লাগে, হ্যাঁ আমি আগে মেজারমেন্টটা দেখি কোন জায়গার থেকে দিছে। ও না, হ্যাঁ হোল টু বাটনে দিছে 21 নাম্বার পয়েন্ট 23 দুগুণ 46। তাহলে এটা যদি 23 দুগুণ 46 হয়ে থাকে, ফরন নেক ড্রপ আমার দিছে কি না আগে আমি এটা দেখে লই। ইউক উইথ স্ট্রাপ লেন কাপ উইথ ফরন নেক ড্রপ আমার দেওয়া নাই। তো আমার সিঙ্গেল শোল্ডারের মেজারমেন্ট তো মনে হয় অবশ্যই দেওয়া আছে 16.8। তো 16.8 আমার ঠিক আছে কিনা আমি এটা আগে দেখে নিব। তো এটা মূলত আপনারা যখন প্যাটার্নটা বানাইবেন তো তখনই আপনাদের এটা দেখা উচিত ছিল, নেকের হিসাবটা তখনই করা উচিত ছিল। তো আমি হয়তোবা তখন করি নাই, হয়তোবা ওটা দেখা হয়নি। 16.8 দেখেন এই জায়গায় মাইনাস আছে, 16.8-এর জায়গায় 5 মিলি মাইনাস আছে। তো আমি এখন কি করব, F3-তে চলে যাব, পিন মেরে এই 5 মিলি আমি এখানে মুভ করব, -.500। তো এটারে আমি এখান থেকে 5 মিলি উপরে উঠায় দিব বা 1 cm উপরে উঠায় দিব। তো এটা যেহেতু বেঁকা হয়ে গেছে, এটারে সোজা করার মতো যন্ত্র আছে। তো যন্ত্রটা হলো এই যে F3-তে গিয়া বা F1-এ গিয়া এই যে LI 2 পিস, ওটারে দিয়ে আমি এটারে সোজা করলাম। তো আমার লাগে হলো 23। তো আমার 23 আছে কিনা আমি এখন চেক দিব। .8 মিলি এখনও প্লাস আছে। তো আমি আরও 5 মিলি আমি এটার উপরে উঠায় দিব। তো আমি এখন একটু এটা চেক দেই কত আছে। এটা অবশ্যই যখন আপনারা নেক বানাবেন কলারের হিসাবটা আগে নিয়ে নেবেন। 3 মিলি প্লাস আছে। তো এই 3 মিলি প্লাস আছে, এই 3 মিলি প্লাসও আমি কমায় দিতে পারবো। এই 3 মিলি প্লাসটা আমি এখন এই জায়গায় শেপটা কমায় দিয়ে একটু কমায় দিব, ঠিক আছে। এই পেজে চলে যাব, স্পেক শিটে গিয়ে আবার একটু মেজারমেন্ট করি। 3 মিলি আসলে মূলত থাকে না, হ্যাঁ। আচ্ছা 3 মিলি প্লাস আছে, এটা থাকবে না 3 মিলি, ওটা কোনো ইস্যু না, হ্যাঁ। তো এখন আমি এটারে হ্যান্ডেলটা বন্ধ করে দেবো, যেহেতু আমি এটার উপরে কাজ করি নাই, এটা আমার বাদ। তো আমি এখন কাজ করব হলো, সরি এটারে কপি করে এখান থেকে আমি স্লিপটারে বাদ দিব। এই জায়গায় আরও 2-1 মিলি কমান যায়, তো থাক দরকার নাই। আচ্ছা আমার নেকের কাজটা আমি শেষ দিছি এখন হলো যে কাজটা হলো এটা হলো আমার এটা হলো ব্যাগের মেজারমেন্ট হ্যাঁ ব্যাগ ইউ তো মেন্সের শার্টের ক্ষেত্রে মেন্স হোক বা লেডিস হোক ফিটিংয়ের একটা ইস্যু আছে সেক্ষেত্রে আমি এখান থেকে ডেভেলপ দিয়া 1 cm নিচে একটা মার্ক নিব তো আমি বেজিয়ার দিয়ে এখানে টেনে দিব ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা দিয়া এটারে একটু রিশেপ করে দিব এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে এটা আমি ঠিক করে নিলাম এটা ঠিক করে নিলাম এটাও ঠিক করে নিলাম তো রিশেপ দেওয়ার পরে আমার ব্যাগের শেপটা কিন্তু আমি নিয়ে নিছি এখন বানাবো হলো মূলত কলারটা তাহলে কলারটা বানাইতে গেলে আমার কলারের যে মেজারমেন্টটা দিছে কলার উইথ যেটা এ এ যে পয়েন্টটা দিছে হলো 4.6 3.2 6 সি নাম্বার পয়েন্ট দিছে হলো 6 আমি নিব 6 আর নিব হলো 6 নিব আর হলো 22 হাফ নিব হ্যাঁ তো 6 আর 22 হাফটা আমি নিয়ে নেই আগে নিউ শিটে গিয়া নিউ শিট নিব তো 6 আর 22টা আমি নিব 6 22 এটা হলো আমার কলার আমি এখন বানাবো তো কলার বানাইতে গিয়ে যে কাজটা আমি প্রথমত করব এখান থেকে ডেভেলপ দিয়ে দিব হলো আমি -1.2 12 মিলি না দিয়ে 8 মিলি দিব -0.8 তো কলার হাইটটা আমার কত আছে কলার হাইট দিছে 4.6 তো আমি ডেভেলপ দিয়ে এখানে নিব 4.6 -4.6 তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে আমি 1 cm বাড়তি নিব 1 cm 8 মিলি আমার এটা শেপ বুঝা তো আমার এটা অনেক অ্যাঙ্গেল দেখা যাইতেছে সেক্ষেত্রে আমি 1 cm নিব তো বেজিয়ার দিয়ে আমি এখানে টানিয়ে দিব তো এই জায়গার আমার মেজারমেন্ট লাগে হলো 6 তো আমার এখান থেকে ডেভেলপ দিয়ে আমি নিব 6 এটার আমার দরকার নাই তো আমি ডেভেলপ দিয়ে নিব হলো 6 ডেভেলপ দিয়ে -6 তাহলে 6 যে নিলাম আমার এই যে একটু বেশি এই বেশিটুকু আমি এটা ডিলিট করে দিব ডিলিট করে দেয় এই যে এগুলোরে আমি পয়েন্ট করে নিব ইনসার্ট পয়েন্ট বেজিয়ার দিয়ে এখানে লাগায় বেজিয়ার দিয়ে আমি এখানে লাগায় দিব জুম করে নেই এই যে বেজিয়ার দিয়ে এখানে লাগায় দিব আর এটা বেজিয়ার দিয়ে এখানে লাগায় দিব তো এই হলো আমার কলারের একটা সাধারণ একটা আমি নিলাম আগে তো এখন আমি যে কাজটা করব প্যারালালের কোণাটা আমি শো করে নিব শো করে এই কারণেই নিব দেখেন আমি কি কারণে শো করে নিলাম এটার আমি উল্টা দিব ডিসপ্লে থেকে হ্যান্ডেল তো এখন হ্যান্ডেলটা দিয়ে আমি একটু রিশেপ দিব এই যে রিশেপ দিলাম হ্যাঁ এখন আমার এই কলারের শেপটা কেমন সোজাটে টাইপ দেখা যাইতেছে তাহলে সোজাটে টাইপ দেখা গেলে F3-তে গিয়া পিন মেরে আমি এটারে 5 মিলি উপর দিকে উঠাই দিব আচ্ছা 5 মিলি যখন উপর দিকে উঠাই দিছি তাহলে আমার এগুলার আরও কাজ করতে হবে তাহলে এই পয়েন্টটা আমার একটু কমায় দিতে হবে তো সোজাটা টাইপ আমার কলারটা হয়ে গেল তাহলে ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা আমি বন্ধ করে দিব তো আমি এখন যে কাজটা করব এটা জুম করে নিব। আমার ব্যান্ডটা চাইছে কত? ব্যান্ড চাইছে হলো 3.2, বি নাম্বার অপশন 3.2। তো 3.2 যেহেতু চাইছে আমি বেজিয়ার দিয়ে এটারে স্ট্রেট লাইন টানবো এখানে, এটারে স্ট্রেট লাইন টানে নেব এখানে, নিয়ে ইন্টারসেকশন দিব। তো এখান থেকে আমি নিব হলো প্যারালাল দেয়া -0.2, এটা উঠানো হয়নি। হ্যাঁ, তো এখান থেকে আমি নিব -0.3, ও সরি 0.3। এখান থেকে নিব হলো আমি 3.2, আবার এখান থেকে নিব হলো পয়েন্ট না, এখান থেকে নিব হলো আমি 3.2 উপরের ডার থেকে। হ্যাঁ, আবার এখান থেকে নিব হলো 0.3। তো এই কলারটা হলো স্ট্যান্ডার্ড প্যাকের কলার, আমি আপনাদেরকে দেখাই। এরপর গিয়ে সিকিউরিটি ডিভিশন দিব আমি হলো 3টা, এই নিচেরটায় 3টা, আবার এখানে দিব এই নিচেরটায় দিব হলো 3টা। তো এখান থেকে বেজিয়ার দিয়ে আমি নিব হলো এখানে এখানে, তো এখান থেকে বেজিয়ার দিয়ে এখানে এখানে। তো আমি এটারে ডিলিট করে দিব, এগুলোর আমার দরকার নাই। তো তারপরে আমি কি করব, এই যে বেজিয়ার দিয়া F3-তে গিয়া লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি এটারে বাড়ায় দিব। তো আসলে গেটিংয়ের ভিডিওটা আমি ছাড়তাম, তো আমার গেটিংয়ের ভিডিও অনেক বড় হবে, আমার একটু সমস্যার কারণে আমি ছাড়তাছি না। তো আমি সম্ভবত ঈদের টাইমে গেটিংয়ের ভিডিওগুলো বানাবো আপনাদের দেওয়ার জন্য। তো ঠিক আছে, তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এবং আমার ছাড়ার জন্য। তো আমি এখন কি করব, হ্যান্ডেলটা বাড়ায় দিব। এই ব্যান্ডা এইভাবে এই হবে। তো F3-তে যায়া F3-তে গিয়ে আমি লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটা বাড়ায় দিব, সরি এটা বাড়ায় দিব হলো আমি 10 cm। বাড়ায় দেওয়ার পরে আমি এই বেজিয়ার নিব হলো এখান থেকে, না বেজিয়ার নিব হলো এখান থেকে। তো রিশেপটা আমার সুন্দর মতো উঠাইতে হবে। এই 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 তো এই ব্যান্ডটা বের করে আমার আরও কাজ করতে হবে। কাজটা কীভাবে করবেন এটাও আমি দেখায় দিব। নিলেন, নেওয়ার পরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে দিলেন, দিয়ে এটাতে সিম নেবেন, এটা তো সিম নেবেন। আমার ওই কাজটা আপাতত এটা বাদ। তো এখানে যাইয়া কার্পিস দিয়া এই রিশেপ করে নেবেন, এখানে এখানেও রিশেপ করে নেবেন। F3-তে চলে যাবেন, F3-তে গিয়ে এটাতে মার্জ পয়েন্ট করে দিবেন। এটা দরকার নেই না এটা কার্পিস দিয়ে অল্টারনেট ফোর্স আপে এখান থেকে এখানে দিয়ে দিবেন তো তারপরে আপনি এটারে ডিলিট করে দেন এটারও ডিলিট করে দেন তো কার্পিস দিয়ে আমি মূলত শেপগুলা নিব তো আমি এই কালারটা চেঞ্জ করছিলাম কালারটা আমি আবার ঠিক করব নোজ সব টাইমে নোজের দিকে একটু চিকন টাইপ থাকে তো এটা স্ট্যান্ডার্ড প্যাকের কালার বেশি চিকন দেওয়া যাবে না এই কালারটা হলো থাকবে হলো এই তো এখান থেকে আমি আর একটু রিশেপ নিব এই জায়গায় এখানে দুটো পয়েন্ট এই তো একটা লাইনে আইছে হ্যাঁ তো আমি এখন এই ব্যান্ডারে কি করব এই ব্যান্ডারে আমি দেখেন কি করি টাই গ্যাপ নেওয়ার জন্য F2 থেকে -90 ডিগ্রি করব সেম এক্সিস্ট করব তো এটারে আমি মূলত টাই গ্যাপ নেওয়ার জন্য আমি যে কাজটা করব এই কাজটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তো এখান থেকে আমি প্যারালালে নিব হলো 3 মিলি -0.3 তো প্যারালালের এই কোণটা শো করা আছে এটা হলো কলার প্যাটার্ন বানাইতেছে আপনাদেরকে কলার প্যাটার্ন বানায় দেখাইতেছে একবারে ইজি টাই গ্যাপের হিসাব আজকে যা দেখবে আর কোনোদিন সহজে ভুলবেন না আমার হলো 6 মিলি টাই গ্যাপ এই কারণে আমি এটা নিলাম এটারে আমি মেরি করব এখানে এখানে মেরি করার পরে পিভট করব আচ্ছা এই জিনিসটা খেয়াল রাখেন এটা কখনো কিন্তু এই দাগের বাইরে আসতে পারবে না এই যে এইভাবে ধরার পরে এটা দাগের বাইরে আসতে পারবে না তো যেহেতু আমার এটা দাগের বাইরে চলে পড়ছে সেক্ষেত্রে আমার এটা কমায় দিতে হবে আমার লজিকে আমি কাজ করতেছি তো হয়তোবা অনেকে যারা এইসব কাজ করে একজনে একরকমের শেখে বা একজনে একই হিসাব ইউজ করে তো আমি এই হিসাবটা ইউজ করি আমার কখনো ভুল হয় না তো তারপরেও যদি মনে করেন যে ঝামেলা হয়ে থাকে তো আপনারা অন্য অন্য আরও মানুষের ভিডিও আছে এগুলো দেখবেন তো আশা করি আমি মনে হয় মোটামুটি ভালোই বুঝাইতে পারতাছি 3.61 এই পয়েন্টটা তো 3.61 হলে এটার আমি ডিফোজ দেবো ডিফোজ দিব দিয়ে আমি এখানে ব্যান্ড নিব হলো এই জায়গার থেকে আমি ডেভেলপ দিয়ে নিব 3.61 -3.61 এটা হলো আমার কাটমার নোজের তা নোজের কাটমার যদি এটা হয় তাহলে F2 গিয়া -90 ডিগ্রি এই তো এখন আমার এই জায়গা থেকে আমার এদের সেকশন পয়েন্ট দিতে হবে সেকশন পয়েন্ট এখন এই জায়গা থেকে আমার এখানে আছে কতটুকু এখানে আসলে 22.18 তো আমি এই জায়গায় এখান থেকে দেখব আমার কত আছে দেখেন মাত্র কতটুক মাইনাস, জিরো জিরো মাইনাস 0.13 মাইনাস 0.13 তেরোর পাশে 18 এই 0.18। তাহলে আমার কি হলো, এই কলারের মাপটা এবং টাইগারটাও ঠিক থাকলো। এখন 0.18 দিলাম আমি এটারে, আমার নেকে আছে কত, নেকটা আমার মাপ দিতে হইব না, 24.92। তো আমার লাগে হলো, আমি আবার একটু নেকটা মাপ দিই, স্প্রেডশিটে গিয়ে আমি এটা আবার মাপ দিব। $23.35, তো আমি 23.35 রাখবো এটা। তো 23.35 23.35 মাইনাস 24.92 24.92। তো আমার কত হয়, F3 গিয়া 1.57 আমার যে কাজটা করতে হবে, পিন মেরে এটারে আমি কমায় দিব, মুভ করে 1.57। তো এটারে আমি 24.33 হ্যাঁ রাখলাম। তো এই অনুযায়ী কলারটাও যাবে। তো মূলত হলো এই হলো আমার কলার। এখন এনে আর একটা মাপ আছে, মাপ যদি আমি করি, এই যে মিডল থেকে আমি একবারে স্ট্রেট একটা লাইন দিব, 23 যুগ্ন 46। তো আমার হলো 43 46 ফর্মুলিয়া আমার প্লাস আছে, সমস্যা নেই। হোল টু বাটনের মাপ, এই হোল টু বাটনের মাপটাও এই জায়গা এখান থেকে এখানে মাপ দিতে হবে। তো তাহলে আমার এই কলারের কাজটা শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা কেউ আচ্ছা এটা তো এই জায়গায় মিলতে আছে না, দাঁড়ান 1 মিনিট, আমি কতটুকু কমাইলাম এটা চেক দেওয়ার জন্য আমি এখানে আনছি। তো এখানে আছে হলো আমার 8 আমি ডিভোর্স দেনি। $23.38 24.33। তো এখানে লাগে হলো 23.38 আর 1 সেম কমার লাগে। তো 23.38 23.98 হলো। কেন যদি আমি 1 সেম এ দিটা কমাই, তো আমার এই পিসটা একটু সমস্যা দেখা দিতেছে। তো আমি এটারে সিম নেই এটারে আমি ডিলিট করি। তো আমার লাগে হলো 23.38। তো আমি আর এটা নিয়ে কাহিনী করবার চাইতেছি না। বেজিয়ার দেয় যেহেতু এটা সমস্যা করতে আছে, বেজিয়ার দেয় আমি এটারে উঠাই দিলাম। তো আমার ব্যান হলো এইটা এইটা। তো এইখান থেকে আমার মেজারমেন্ট আছে কত? 20.69। তো এখানে 20.69 আছে কিনা এটা দেখি। F3 তে চলে যাব। -0.0.8 20.69। তো আমার মোটামুটি এই কলার কাজটা শেষ। তো আসল কথা হলো কি, যদি অ্যাকচুয়াল কাজ করেন তাহলে একটু সময় লাগবে, তো লাগলে আসলে করার কিছু নাই, কাজ করতে হবে, এটা হলো মেইন ইস্যু। এই হলো আমার কলার। তাহলে এই যদি কলার হয় তাহলে তো শেষ, কাপ কলার বানান শেষ, স্লিপ প্লাকেট বানান শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আমি এটা বানাবো না, অন্য কোনো আইটেম নিয়ে বানাবো। তো যারা আসলে গেটিংয়ের জন্য পাগল হয়েছেন এরা মূলত আগে প্যাটার্ন করাটা শেখেন, শিখলে গেটিং আপনি শিখতে পারবেন। আগে মূলত প্যাটার্ন করাটা শেখেন, পরে গেটিংয়েরটাও শিখতে পারবেন। তো